তো বন্ধুরা, এই ভিডিওতে আরেকটা দুর্দান্ত রিমার্স নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর প্রথমে কিন্তু রিমার্স বলে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কারণ কিন্তু ভিডিওর লাস্টে কিন্তু অনেকজন অনেক রকম কমেন্ট করে সেই কারণে। তো বন্ধুরা, সর্বপ্রথমে কিন্তু আলোচনা করব বসুন্ধরা কিংস থেকে একটা কিন্তু দুর্দান্ত প্লেয়ার আসতে চলেছে ইস্ট বেঙ্গলে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু ট্রান্সফার মার্কেটের রিপোর্ট অনুযায়ী ইস্ট বেঙ্গল ছাড়াও মুম্বাই সিটি এফসিও কিন্তু এই প্লেয়ারটির পিছনে কিন্তু লেগে থাকবে, এরকমই কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। তো বন্ধুরা, কে সে প্লেয়ার সেটা সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটু নতুন সদস্য থাকেন, আমাদের চ্যানেল একটি সাবস্ক্রাইব করে পাশে একটা অবভিয়াসলি বলবো না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্লেয়ারটার নামের কথা বললে কিন্তু রোশন রবিনহো। হ্যাঁ বন্ধুরা, এই ব্রাজিলিয়ান লেফট উইং এর প্লেয়ার কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে আছে। হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি কিন্তু যেমনটা জানা যাচ্ছে বসুন্ধরা কিংস এর সঙ্গে কিন্তু আগামী মাসে এর চুক্তি শেষ হয়ে যাবে, এবং যেরকমটা নিউজ বেড়ে চলে আসছে, এবং ইস্ট বেঙ্গল তার পেছনে কিন্তু 57% চান্স তাকে দলে নেওয়ার জন্য কিন্তু লেগে আছে, এরকমটা ট্রান্সফার মার্কেটের তরফ থেকে নিউজ বেড়ে চলে আসছে, এবং মুম্বাই সিটি এফ সির কিন্তু নেওয়ার চান্স 13%। এবং তারা এই প্লেয়ারটার মার্কেট ভ্যালুর কথা বললে কিন্তু 6.4 crore। তো তারা যেমনটা কিন্তু নিউজ বেরিয়ে চলে আসছে সূত্র থেকে, এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু পার্সোনালভাবে কথাও বলেছে, এরকমই কিন্তু একটা রিমার্সও কিন্তু বেরিয়ে চলে আসছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে। তো বন্ধুরা, দেখা যাক এই প্লেয়ারটা যদি ইস্ট বেঙ্গলে আসে তাহলে ইস্ট বেঙ্গল লেফট উইং পজিশনটা কিন্তু দুর্দান্ত পরিমাণে শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে, ছোট্ট একটা রিমার্স নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি বলবেন। তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবেন। বাই বাই।